সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে অনেকটা রিভিউ প্লাস আমার ইউজার এক্সপিরিয়েন্স জানাবো বাইসাইকেলের অয়েল ব্রেকের ব্যাপারে। আমি হচ্ছে ভ্যালো 602 ইউজার। তো এই সাইকেল সাধারণত যে স্টকের যে ব্রেকটা থাকে সেটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক। তো আমি এখন ভাবতেছি যে এখানে অয়েল ব্রেক আপগ্রেড করব। তো বাই দ্য ওয়ে আমি এখানে শুধুমাত্র পিছনের চাকাতে পিছনের ব্রেকে অয়েল ব্রেক লাগাচ্ছি, সামনেরটাই লাগাচ্ছি না। এখানে ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার থাকে তার এবং এটা আসলে প্রয়োজনও মনে করছেন আমি যেখানে অয়েল ব্রেক লাগানোর জন্য, কারণ সামনে ব্রেকটা পারফেক্ট আছে, এই জন্য আর কি পিছনের চাকায় আমি অয়েল ব্রেকটা ইনস্টল করব। তো চলুন দেখা যাক আমরা কীভাবে কী করি। নতুন অয়েল ব্রেক হিসেবে লাগাতে যে আমি বেশ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, তো আমার যে ভুলগুলো করেছিলাম লাগাতে যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা পরবর্তীতে ওই কাজগুলো না করেন। এমনকি আমার অয়েল ব্রেক কিনে এক সপ্তাহের মধ্যে আমার ভুলের জন্যই এর মধ্যে অয়েল ইনস্টল দেওয়া লাগছে, অয়েল দেওয়া লাগছে। এমনকি আমি ব্রেক শু বর্তমান চেঞ্জ করে রাখছি। তো এতে মোটামুটি এখন বর্তমান পারফরমেন্স ভালো আছে। তো নতুন অবস্থায় আমি কিছু ভুল করছিলাম লাগাতে যে যার কারণে আমাকে পরবর্তীতে সমস্যাগুলো পড়তে হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি কিন্তু জয়েন্ট করা আছে, এই প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে তেমন খোলার কোনো নাট নেই বা প্রয়োজনও নেই। সাথে অয়েল পাইপটা বেশ শক্তপোক্ত দেখলাম, যেটার মধ্যে আর কি পুরোটা অয়েলটা থাকে। তো এই যে এর মধ্যে একটা জিনিস আছে দেওয়া আছে, ওটা প্রথমে বের করে নিতে হবে। তো ভুল বড় ভুল আমি এখানেই করছিলাম, ওইটা বের করে নিতে হবে ঠিক আছে, কিন্তু বের করে নেওয়ার পরে আমি এটা ব্রেক চেপে দিয়েছিলাম, যার কারণে ভিতরে যে এয়ার অ্যাডজাস্টার ছিল সেটা নষ্ট হয়ে গেছে এবং পরবর্তীতে চাপ দিয়ে অনেক চেষ্টা করে ব্রেকটা লাগানো হয়েছিল। তো আমি ভ্যালো 602-তে এইটা ব্রেকটা আমি লাগাচ্ছি এবং ওখানে যে ডিস্কটা ছিল আমার ওই ডিস্কটা একটু বাঁকা মতো হয়ে গেছে। তা ভাবলাম যখন অয়েল ব্রেক নিচ্ছি তো এটা ডিস্কটাও চেঞ্জ করে ফেলি। তো আমি আবারও 160 mm ডিস্কই একটি নিয়েছি, এটা দেখতে মোটামুটি বেশ অরিজিনালের মতোই আছে। এই ডিস্কটা অর্ডার দিয়েছিলাম বাংলাদেশে ছিল, কিন্তু অয়েল ব্রেকটা অর্ডার দেওয়ার পরে এটা গ্লোবাল প্রোডাক্ট ছিল, গ্লোবাল থেকে এসছে, হাতে পেতে আমার প্রায় 15-16 দিন মতো টাইম লেগেছিল। তো এই ডিস্কটা বেশ ভালো পারফরমেন্স করছে, সাইকেল ইনস্টল করা আছে বর্তমান সময়ে। তো চলুন একটু সাইকেলে ফেরত যাই। সাইকেলে কিন্তু আমরা এটা হ্যান্ডেলে ঢোকাই দিয়েছি, তো আপনারা দেখে মনে হতে পারে যে এটা উল্টা কেন, হয়তো এটা সিস্টেমই উল্টা তাই এরকম। তো একটা জিনিস হয়তো খেয়াল করলেন যে প্রচুর আমার ব্রেক কিন্তু অনেকখানি আনা লাগছে, অয়েল ব্রেক সিস্টেম কিন্তু এটা না। অয়েল ব্রেকে অতিরিক্ত অল্প একটু সামান্য আসলেই কিন্তু ব্রেক অ্যাকুরেট হওয়ার কথা। তো আমি এটা লাগানোর পরও বুঝতে পারি নাই এখন এতটা আসতেছিল। পরে আমি একটু ভাবে একটু ঘাটাঘাটি করার পর দেখলাম যে আসলে একটু সমস্যা হয়েছে। সমস্যা আসলে যাচ্ছিল এখানে একটা নাট আছে, ওই নাটটা আমি ভাবছি হয়তো খুলে লাগানোর জন্য খোলা লাগবে, যখন কষা হয়ে গেছে আমি খুলে ফেলছিলাম। খোলার ফলে ওই ফাঁক দিয়ে কয়েক ফোঁটা তেল বাইরে বের হয়ে যায় এবং এখানে এক ফোঁটা তেলও যদি কমে যায় সেই পরিমাণ চাপ এখানে কম প্রয়োজন হবে, যার কারণে আর কি সমস্যা। তো আমি এক বর্তমান এরকম অবস্থায় আছে, তেল টেল ইনস্টল করে সম্পূর্ণ কাজ ভালোভাবে করার পরে আপনারা দেখতে পাচ্ছেন। আবার এটা অনেকে একটু উল্টা মনে করতে পারেন, তো উল্টা হইলে হোক ব্যাপার না, পার্সোনাল ইউজ আমি টুকটাক ইউজ করছি, আমার কাজ তো হচ্ছে। তো যে নাটটা দেখালাম হাত দিয়ে ওই নাটের ওখান দিয়ে এটার মধ্যে অয়েল প্রবেশ করাতে হয়। তো আমি দোকান থেকে কয়েক ফোঁটা আমার 7-8 ফোঁটা অয়েল দিয়ে 100 টাকা নিয়েছিল, পরে ভাবলাম যে আমি নিজে কিনে নেবো না কেন, একটু ঘাটাঘাটি করে দেখলাম দ্বারা অ্যাভেলেবেল আছে। পরে আমি 100 টাকা দিয়ে 150 ml সম্ভবত তেল কিনে নিয়েছি। তো মাত্র অয়েল হচ্ছে কয়েক ফোঁটা দিয়েছিলাম, তাতেই চলছে এখন তেল মোটামুটি বলতে গেলে সবটাই আছে। তো সাইকেলে আরও কিছু অ্যাক্সেসরি দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি কিছু কিছু জিনিসের রিভিউ আমি আপলোড করে দিয়েছি। তো এবার চলেন একটু ওই তেলটা দেখে নিই। তো এটাই মূলত হচ্ছে সেই অয়েলটা যেটা ব্রেকের জন্য ইউজ করছি। ওই অয়েলটা একটু আপনাদের আমি খুলে দেখাই, এটা পারফরমেন্স বেশ ভালো পাচ্ছি আমি। তো একটু একটা সিরিজ নিয়ে আমি একটু তেল তুলে দেখাই আপনাদের কালারটা কেমন এবং জিনিসটা কেমন আসলে। তো
তো আমরা কিন্তু একটা জিনিস হয়তো অনেকেই জানি, অয়েল ব্রেকের ক্ষেত্রে রেড কালার মতো যেই তেলটা আছে, এই তেলটা কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির এবং কাজের ক্ষেত্রে ভালো পাওয়া যায়। তো এটাও দেখলাম ঠিক তেমনই, এটা একটু রেড কালার মতো এবং এটা পারফরমেন্স যথেষ্ট ভালো আছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি ঘুরে আসতে পারেন যদি দারুণ দারুণ সব ভিডিওগুলো যদি মিস করে থাকেন। বাইসাইকেল অ্যাক্সেসরিজের প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং এই জিনিস এই ব্রেকটারও কেনার লিঙ্ক সহ এই ছোটোখাটো জিনিসগুলো কেনার লিঙ্ক আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।